আমাদের দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখব কিভাবে লসাগু নির্ণয় করা যায়। এর আগে একটা পদ্ধতি দেখেছি যে সবগুলোর 1 2 3 4 7 আমরা মাল্টিপ্লাই করে তার মধ্যে যেটা সবচেয়ে ছোট এবং কমন দুইটার মধ্যে সেটাকে আমরা নিয়েছি লসাগু হিসেবে। এখন আমরা ঠিক একই অঙ্কটা দিয়ে 24 36 যদি দেখি, মানে তাড়াতাড়ি করার জন্য যেটা করতে হবে 24টাকে নেব, 24 একে 1 2 3 4 এরকম করে করে আমরা গুণন করতে থাকব। 24 24 এর মধ্যে 1 দিয়ে গুণন করলে 24, 2 দিয়ে গুণন করলে 48, 3 দিয়ে গুণন করলে 72। যখন গুণন করব সাথে সাথে আমরা দেখে যাব যে এটা কি 36 দিয়ে ভাগ করা যায়, না যায় না। এটা কি 36 দিয়ে ভাগ করা যায়, না যায় না। এটাই কি 36 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ এটা যায়। তার মানে আমরা পেয়ে গেলাম লসাগু, লসাগু মানে সবচাইতে লঘিষ্ঠ যেটা, প্রথম যেটা ভাগ করা যাবে এই প্রথম ইয়ের মধ্যে, প্রথম যেটাকেই ভাগ করা যাবে সেটাই হবে আমাদের লসাগু। মানে এটাই সবচাইতে ছোট একটা নাম্বার যে নাম্বারকে এই দুইটা দ্বারা ভাগ করা যায়। এবং এটা যেহেতু আমরা শুরুর থেকে বড়, যেমন 1 2 3 4 এইভাবে আমরা গুণন করে যাচ্ছি, তো সুতরাং এই নাম্বারটা পাওয়ার সাথে সাথে আমরা বলে দেবো লসাগু 72। সহজ নিয়মে আমরা এভাবে করতে পারি। এখানেও যদি আমরা দেখি 36কে যদি দেখি, 36 আমরা আর কিছু 1 2 3 করবো না, 72 থেকে শুরু করবো। তার মানে 36 দুগুণে 72, তারপরে 3 36 সং হচ্ছে 144, তারপর হচ্ছে 4 36 সং হবে 216। তার মানে 216কে আবার 24 দ্বারা ভাগ যায়, কিন্তু যেহেতু আমরা 72 পেয়ে গেছি আগে, সবচেয়ে ছোট সংখ্যা এটা যেটাকে আমাদের 24 এবং 36 দুজনেই ভাগ করতে পারে, নিঃশেষে ভাগ করতে পারে, আমরা ভাগশেষ থাকবে না, সুতরাং সেটাই হচ্ছে আমাদের লসাগু। এরপরে আমরা আরেকটা পদ্ধতি দেখি যেটা সবসময় ব্যবহার হয়, সেই পদ্ধতি নিয়ে এখন আমরা একটু কথা বলব। এখানে আমাদের 24 আর 8 36 ধরি, 24 36, তো এখানে আমাদের মৌলিক গুণনীয়কগুলো গুণিতকগুলো বের করব, এইটার গুণিতকগুলো বের করব। কীভাবে করব সেটা আমরা গসাগুতে যেরকম করেছি, এগুলোর গুণিতক গুণনীয়কগুলো বের করব, গুণিতক না, এগুলোর কী কী দ্বারা ভাগ করা যায়। যেমন 24কে আমরা ভাগ করতে পারি 2 দিয়ে, মৌলিক মানে হচ্ছে 1 2 3 5 7 11 13, এগুলো দ্বারা আমরা ভাগ করি। 2 দ্বারা ভাগ যায়, হ্যাঁ যায়, 12। এটাকে আবার 2 দ্বারা ভাগ করে ভাগফলটা আমরা নিচে লিখব, 2 দ্বারা ভাগ যায়, হ্যাঁ যায়, আবার দেখব 2 দ্বারা ভাগ যায়, হ্যাঁ যায়, 3। এটা মৌলিক সংখ্যায় চলে আসছে। তারপর 24এর গুণনীয়কগুলো হচ্ছে কি 2 2 2 3। আবার 36কেও ঠিক একইভাবে দেখব, 36 2 দ্বারা দিব, হ্যাঁ যায়, 18 দুগুণে 36, এখানে 2 দ্বারা যদি দেই তাহলে হচ্ছে কত, 9 দুগুণে 18, 2 দ্বারা যায় না, 3 দ্বারা যাবে, তার মানে 3। এখন তাহলে 36এর কী হলো, 2 2 2 3, এটা হবে 3 3। এখন যেটা আমরা করব, লসাগু সমান সমান, লসাগু সমান সমান কী করবো, যেগুলো কমন যেগুলো আছে, মানে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, ওগুলো দুইটার মধ্যে থেকে একটা নেব, আর যেগুলো কমন নাই সেটা সরাসরি নিয়ে নেব। তার মানে এখানে 2 আছে 1, 2 আছে 1, দুইটার মধ্যে থেকে একটা 2 নেব, আবার এখানে 2 আছে 1, এখানে 2 আছে 1, এখানে 2 নেব, এখানে 2 আছে কিন্তু এখানে 2 নাই, তারপরে 2টা নিয়ে নেব, এখানে 3 আছে 1, এখানে 3 আছে 1, দুইটার মধ্যে থেকে 3 নেব, এখানে 3 1টা পরে আছে, এই 3 এখানে নাই, এই 3কেও নিয়ে নেব। তো এখন যদি আমরা গুণন করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 72, এই আমাদের পেয়ে গেছি এইভাবে। তো এইভাবে আমরা সবগুলো যে সংখ্যাগুলোর লসাগু তৈরি করতে হবে সেগুলো গুণনীয়কগুলো বের করব, বের করে তার মধ্যে যেগুলো কমন আছে সেগুলো দুইটার মধ্যে থেকে একটা নেব, আর যেগুলো কমন নাই ওইটা সরাসরি নিয়ে নেব, নিয়ে গুণন করলে আমাদের লসাগু বের হয়ে আসবে। তো এই পদ্ধতিটাই আমরা আরেকভাবে করতে পারি, যেমন দুইবার না লিখে একবারে আমরা করতে পারি, সেটা কীভাবে করব সেটা এখন আমরা একটু দেখি। যেমন 24 24 আর 36 আছে, এটাকে সরাসরি আমরা এভাবে লিখব, 24 কমা দিয়ে 36 লিখব। 36 লিখে আমরা আগে দেখব 2 দিয়ে দুইটার মধ্যেই ভাগ যায় কিনা, হ্যাঁ যায়, তো আমরা রেজাল্টগুলো নিচে লিখব, 12 কমা এখানে 36এর 2 দিয়ে ভাগ গেলে 18। এখন দেখব 2 দিয়ে দুইটাকেই ভাগ যায় কিনা, হ্যাঁ যায়, দুইটাকেই যেতে হবে, একটাই গেলে হবে না। তার মানে এখানে আমরা লিখব, এখানে 2 দিয়ে যদি যে কোনো একটাকে যায় সেটাও আমরা লিখব, যতক্ষণ পর্যন্ত না মৌলিক সংখ্যায় আসে ততক্ষণ পর্যন্ত। যেমন 6
তারপর হচ্ছে 9। এখন 2 দিয়ে 2টাকে যায় না, 3 দিয়ে যায়। এখানে লিখব 2, এখানে হবে 3। এখন 2 3 এই দুইটা দুইটাই আমাদের মৌলিক সংখ্যা এসে পড়ছে। আমরা মৌলিক সংখ্যা কী জানি, 1 2 3 5 7 11 13, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এগুলো সংখ্যা যদি যখন চলে আসে তখন আর ভাগ করার দরকার নাই, তখন ডাইরেক্টলি আমাদের সবগুলো মৌলিক সংখ্যা পেয়ে গেছে। এখন আমাদের সরাসরি লসাগু লিখতে পারি, লসাগু এই যে সংখ্যাগুলো আছে এই যে এদিকে শেষ পর্যন্ত আমরা গুণন করে দেবো। দুই, এই দুই নিলাম, গুণন এই দুই, দুই গুণন তিন, তিন গুণন দুই, দুই গুণন তিন, এভাবে আমরা গুণন করে দেবো। এবং গুণন করলে 2 2 4, 3 4 12, 12 2 24, 3 24 72। তা আমরা এভাবে সোজাসুজি লসাগু নির্ণয় করতে পারি। তো এটা একটা পদ্ধতি লসাগু নির্ণয় করার জন্য। তো এই পদ্ধতির মাধ্যমে আমরা লসাগু দ্রুত সময়ে করতে পারি। তো আশা করি লসাগুর সবগুলো বিষয় ভালোভাবে বোঝা গেছে, না বোঝা গেলে আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।